একুশে মার্চ রবিবার পানীয় জলের দাবিতে ঝাড়গ্রাম জেলার বিনপুর দু নম্বর ব্লকের বেলপাহাড়িতে পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। যার ফলে শিলদা বেলপাহাড়ি এলাকায় পাঁচ নম্বর রাজ্য সড়কের সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বেলপাহাড়ি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, তাদের পানীয় জল সমস্যা দীর্ঘদিনের। গ্রামের যে কুয়োগুলি আছে সেগুলো শুকনো হয়ে গেছে, তাই বহু দূর থেকে পানীয় জল আনতে হয়। পানীয় জলের জন্য প্রশাসনকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। দুয়ারে সরকার কর্মসূচিতেই বিষয়টি গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয়েছিল, তাতেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তাই পানীয় জলের দাবিতে রবিবার সকাল থেকে গ্রামবাসীরা পাঁচ নম্বর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান, কর্মসূচি শুরু হয়। গ্রামবাসীদের দাবি, পূরণ না হওয়া পর্যন্ত তারা পথ অবরোধ চালিয়ে যাবেন রাজ্য সড়কের উপর। তবে ওই ঘটনায় কেন্দ্র করে বিধানসভা নির্বাচনের আগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বেলপাহাড়ি এলাকায়। পথ অবরোধ চললেও প্রশাসনের কোনো আধিকারিক এখনো পর্যন্ত না যাওয়ায় গ্রামবাসীদের পথ অবরোধ চালিয়ে যাচ্ছেন, যার ফলে রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়েছে, সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ঝাড়গ্রাম থেকে সুদর্শন বারার রিপোর্ট, খবরের দুনিয়া। আপনাদের অবরোধ কিসের জন্য? আমাদের পানীয় জলের জন্য। আমাদের এখানে কোন নাই, কুয়া যদিও আছে, কুয়া শুকনো, আমাদের জলের খুব অসুবিধা। গোটা গ্রামে জল নাই, এত বড় গ্রাম বেলপাহাড়ি অঞ্চলে কোথাও জল নাই। বেলপাহাড়ি থানা, বেলপাহাড়ি ব্লক, বেলপাহাড়ি বিডিও সব আছে, সব দিকে ঘরে ঘরে জল আছে। কি বললো যে সরকারের লোক দুয়ারে দুয়ারে, সরকারের লোক দাবি করলো কি জল আমরা ঘরে ঘরে দিব, এখন জল নাই আর সরকারের লোকও নাই। আমাদের এইটাই দাবি, আমাদের কোনো দাবি নাই। আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ। কোথায় জানিয়েছিলেন? হ্যাঁ কোথায় জানিয়েছিলেন? আপনার নাম? আমার নাম রানী মাহাতো। এটা কোন গ্রাম? হ্যাঁ এটা কোন গ্রাম? এটা বেলপাহাড়ি।